মালদার গাজল ব্লক অফিসে চলছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। এখনও পর্যন্ত খবর অনুযায়ী বিজেপি এবং সিপিএম এর থেকে নমিনেশন পত্র জমা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো রকম গাজল ব্লকের নমিনেশন জমা দেওয়া শুরু করা হয়নি। গাজল 2 নং গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কেন্দ্র করে গাজল ব্লক অফিস চত্বরে করা পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এখনও পর্যন্ত গাজলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই হচ্ছে গাজলে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ, এমনটাই জানিয়েছেন বিরোধীরা। মানে কি আজকে আমাদের মানে 9 তারিখ থেকে আরম্ভ হয়েছিল, আজকে আমাদের 13 তারিখে আমাদের সমস্ত বুথ থেকে লোকজন আসছে, তাদের সেই নমিনয়নপত্র দাখিল করছে। প্রচণ্ড আর কি ভিড়ই আছে, আমাদের সবসময় ব্যস্ত থাকতে হচ্ছে আর কি। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে শান্তিপূর্ণভাবে যদি হচ্ছে, জানি না আগামী দিনে কী হবে। আমরা তো সবাই জানি পশ্চিমবাংলার যে পরিস্থিতি, যেখানে সেখানে খই মুরগির মতো বোম পুড়ছে। আমরা দেখলাম টিভির সামনে, দেখলাম একজন টিএমসির কোমর থেকে রিভলভার বেরোচ্ছে। এই যে পরিস্থিতি, মানে অঘটন ঘটতে এক মুহূর্তে সময় লাগবে না। আজ গাজল কিন্তু ভালো একটা জায়গা, সেই জায়গাতে সেই জায়গাটাতে কি খারাপ হবে না তার কোনো গ্যারেন্টি নাই, কোনো নিরাপত্তা নাই। কেউ যদি বাড়ি থেকে বেরোয়, সে ঘরে ঠিক মতো ফিরে আসতে পারবে কি না তার ভিতর সংশয় আছে। আর আমরা তো দেখতেই পাচ্ছি যেখানে সেখানে মারামারি কাটাকাটি সব হচ্ছে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।